শর্মা জিন্দাবাদ। খালি মাইক টাইক না লাগিব, বাস কিমান বঢ়িয়া। আও তাহলে একো নাই, একো নাই, একো নাই। ধুবুরী লোকসভা বিজেপি দল UDF আৰু কংগ্ৰেছৰ মাজত তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব। ৰাইজে যথেষ্ট সংখ্যক ৰাইজে আমাৰ মিটিঙলৈ আহিছে, আজি আপোনালোকে দেখিছে কিমান মানুহ আহিছে। মই ভাবো যে তিনিকুণীয়া প্ৰতিদ্বন্দ্বিতাত AGP দল জিকাৰ সম্ভাৱনা অতিকে প্ৰবল। প্ৰিয়ংকা গান্ধী আহিলে বহুকেইটা অভিযোগ উত্থাপিত কৰিলে, অসমত একপ্ৰকাৰ মাফিয়াখিনি চলি আছে। প্ৰিয়ংকা গান্ধীয়ে কংগ্ৰেছৰ শাসন দেখা নাই, আজি ইয়াতে কি মাফিয়াগিৰি আছে? বোমা বিস্ফোৰণ নাই, গুলি নাই, নাই NDFP নাই, ইয়াতে কোনচা মাফিয়াগিৰি আছে? অকল ৰকিবুল হুছেইনৰ মাফিয়াগিৰি আছিলে, গড়ৰ হত্যাৰ কথাটো তেওঁ নকলে, ধুতি লুঙিৰ কথাটো তেওঁ নকলে। সেইকাৰণে এইবিলাক প্ৰিয়ংকা গান্ধী, ৰাহুল গান্ধী এইবিলাক অসমত নচলে, এইবিলাক এক্সপায়াৰী হৈ গৈছে। ভূপেন বৰা কেতিয়া সোমাব? সোমাব 100%।
Keep on saying.
মই কি সিদ্ধান্ত লৈছো প্রথমে কোকসেন মা সকলে আপনার ঘর রেশন কার্ড আছে না কার কার রেশন কার্ড আছে হাত আছে তার মানে সবর ঘরতে রেশন কার্ড আছে আপনি কার কার নাই অকল মানুষ নাই এই ক্ষেত্রে আমি দিদি ঠিক আছে দশ ঘর মানুষ নাই আর হাজার মানুষের রেশন কার্ড আছে এতিয়া যার যার রেশন কার্ড আছে তার ঘরতে মই এটা এটা অরুণোদয় আঁচনি তারমানে যার ঘরত রেশন কার্ড আছে এওঁলোকে অরুণোদয় পাব মাহত চাৰে বাৰশ টকাকৈ বেংকৰ একাউণ্টত লাভ কৰিব আৰু আৰু যিসকলে ৰেচন কাৰ্ড নাই তেওঁলোকক মই ৰেচন কাৰ্ড বনাই দিম আৰু যাৰ আধাৰ কাৰ্ড ব্লক হৈ আছে তেওঁলোককো ছয় মাহৰ ভিতৰত মই আধাৰ কাৰ্ডৰ সমস্যা সমাধান কৰিম আগত পাই লোৱা না আগত যোৱা